ভ্যাকসিন কটা নিয়েছে? দুইটা, আরেকটা আসছে বুস্টার ডোজ, তিনটা। একসময় দেখবেন ভ্যাকসিন নিতে নিতে মানুষের এই হাতে আর জায়গা থাকবে না, এই হাতেও জায়গা থাকবে না, এই হাতেও জায়গা থাকবে না। আগে আসছে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, এইবার আসছে বুস্টার ডোজ, কোন সময় দেখবেন টুইস্টার ডোজ আসছে, ঠিক না? কোন সময় দেখবেন সুপার সনিক ডোজ আসছে, ঠিক না? কোন সময় দেখবেন ব্যাম্বো ডোজ আসছে, ঠিক না? কোন সময় দেখবেন এনার্জি ডোজ আসছে? ডোজের অভাব হবে না। কতদিন নাম হয় করোনা, কতদিন নাম হয় কোভিড-19, ঠিক না? কতদিন পরে হয় নোবেল করোনা, তারপরে আবার কি হয় ওমিক্রন, ডেল্টা, কত নাম আসবে আর কত ভ্যাকসিন আপনারা নেবেন? আরে করোনার ভ্যাকসিন নিয়ে করোনা থেকে বাঁচা যাবে না, করোনা যে দিছে তার কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, করোনা যে দিয়েছেন তার কাছে বলেন আল্লাহ করোনা থেকে আমাদের হেফাজত করেন, ঠিক না? বাংলাদেশের মানুষ করোনা থেকে হেফাজতে আছে না নাই? 30,000 হয়েছে বাংলাদেশে মরছে, হয়েছে 30,000, 30,000-এর কাছাকাছি আছে, প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেছে করোনা আসে না, 2 বছর হয়েছে। 2 বছরে সারা বিশ্বের অনেক জায়গার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, অনেক জায়গায় হাজার হাজার মানুষ মারা গেছে, ঠিক কিনা? আরে আপনি কি বলেন, 2 বছরে 30,000 মানুষ বাংলাদেশে মরে নাই? ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এমন 2 দিন গেছে, 2 দিনে 30,000 মানুষ মরছে,